नमस्कार बंधु सकुके स्वागत जानलो के एस के एडुकर चेनेल तो आम एवरेज डिस्कस कर एवरेजर आम पंचम टी खंड फिफ्थ पार्ट आम आज डिस्कस कर प्रथम प्रश्न की देर आर टू ग्रुप्स ए एंड बी ऑफ ए क्लास कन्सिस्टिंग ऑफ 42 एंड 28 स्टूडेंट्स क्या श्रेणी दुटा भाग आছে ए आरो बी दुटा पार्टर कथा कैसे ए आरो बी ए ग्रुपत केजन स्टूडेंट आছে 42 स्टूडेंट आছে ए ग्रुपत आरो बी ग्रुपत 28 स्टूडेंट थका बुली कैसे इफ द एवरेज वेट ऑफ ग्रुप ए इज 25 केजी ए ग्रुप ए जिकेजन छात्र छात्री आছে प्रतिजनरे गड़ ओजन किमान हय गड़ ओजन হইছে 25 and that of B is 40 kg aru B group of jiman kejon student ase gute kejon student ere ki hoy average weight ki hoy gor ujon hoyse 40 kg find the average weight of the whole class eta A aru B gute kejon mile kene gute jiman kejon student hobo sei student bilakor gor ujon kiman hobo hetu ami nirnoy koribo lage eta sob student kiman ase A group of 42 B ग्रुपत किमान আছে 28 তো টোটাল কিমান হব টোটাল স্টুডেন্ট কিমান হব যোগ কৰি দিও তেতিয়া আমি টোটাল স্টুডেন্ট টু পাম কিমান হব তেতিয়া 70 হব 70 জন হব স্টুডেন্টৰ সংখ্যা এটা চাও এই A ग्रुपত যিমান কেজন ছাত্র ছাত্রী আছিল যিমান কেজন স্টুডেন্ট আছিল গড় ওজন হৈছে 25 গটিকে গুটেইখিনি কিমান হব মানে A ग्रुपত থকা স্টুডেন্ট বিলাকৰ গুটেইখিনি বয়স टोटल गुटेखिनि ओजन टोटल ओजन किमान हबो परि आमी कि करबो लागिबो 42 इनटु 25 करबो लागिबो तेतिया आमी ए ग्रुपर स्टुडेन्ट बिलागोर कि पाम टोटल ओजन दु पाम इते इयाते किमान हबो 25 2 गुण 50 5 खाते থাকিबो 25 4 गुण 100 अर्थात 105 अर्थात टोटल ओजन किमान हल 1050 केजी हल এতিয়া বি গ্রুপত যিমান কেইজন স্টুডেন্ট আছে গোটেই কেইজনৰ টোটেল ওজন কিমান হ'ব টোটেল ওজন ওয়েট কিমান হ'ব টোটেল আছে 28 প্ৰতিজনৰে কিমান কৈ হ'ব গড় হিচাপে দিছে যেতিয়া তো 40 দুটা পূৰণ কৰিলে আমি টোটেলটো পাম কিমান হ'ব টোটেল বি গ্রুপৰ টোটেল কিমান হ'ব 28 × 40 পূৰণ কৰি দিলে আমি টোটেলটো পাম 8 × 32 2 3 ঘাটি থাকিব আৰু 4 × 8 आठे किनि एघार ए ग्रुपर तो हल 1050 बी ग्रुपर तो हल 1220 ओके मिक्स करि दिम आमी मिक्स करि दिम जुग करि दिम जुग करि केने आमी 70 रे हरण करि दिम तेति आमी ए आरो बी कि पाम दुटा ग्रुपर गोर ओजन तो पाम ओके किमान होबो 1050 जुग 1120 डिवाइडेड बाय 70 करिम 2170 হব 70 রে হরণ করিম আমি 00 কাটা যাব 7 × 21 7 × 7 অর্থাৎ 31 কেজি হব 31 কেজি এ আর বি দুটা গ্রুপরে মিক্স করে দিলে যিমান স্টুডেন্ট হব কিমান স্টুডেন্ট হব 70 জন স্টুডেন্ট হব এই 70 জনের গড় ওজন কিমান হল 70 জনের গড় ওজন হইছে 31 কেজি অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার এতিয়া আমি নেক্সট কুয়েশনটো হাতত লম দুই নম্বর কুয়েশন কি কৈছে ইফ দা ডিফারেন্স বিটুইন দা এভারেজ অফ এক্স ওয়াই এন্ড ওয়াই জেড ইজ 12 দেন দা ডিফারেন্স বিটুইন এক্স এন্ড জেড ইজ এক্স আর ওয়াই দুটা সংখ্যা এক্স আর ওয়াই দুটা সংখ্যা ইয়ার গড় কিমান যিমান হব ওয়াই আর জেডৰ গড়ৰ কিমান হয় পার্থক্যটো দিয়া আছে আমার এক্স আর ওয়াই এক্স আর ওয়াই এই দুটার গড় যিমান হব আর ওয়াই আর জেড এই দুটার গড় যিমান হব ডিফারেন্স যদি লও ডিফারেন্স কি পাও আমি 12 পাও অর্থাৎ সো এটা এক্স আর ওয়াই গড় কি হয় এক্স প্লাস ওয়াই ইজ ডিভাইডেড বাই 2 হয় কারণ দুটা সংখ্যা হয় এক্স এটা ওয়াই এটা দুটা হল গতিকে এক্স প্লাস ওয়াই ইজ ডিভাইডেড বাই 2 এটো হৈছে এক্স আর ওয়াইৰ গড় ডিফারেন্স গতিকে আমি মাইনাস কৰিম ওয়াই আর জেডৰ গড় কিমান হয় ওয়াই প্লাস জেড is divided by 2 হব পার্থক্য কিমান দিয়া আছে 12 দিয়া আছে পার্থক্য আমি উলিয়াব কি লাগে x আৰু z ৰ
पार्थक्य तो उलियाब लगे गति के चाव दुई दुई आसे घर दुई और दुई आसे गति के कमन लो पार ये दुई तो आ मानने लखागु तो कि हम आम दुए थक एक्स प्लास वाई माइनास वाई प्लास जेड इज इकुअल टू टूवेल्व हम एक्स प्लास वाई दुटो ये इफाले आ कि हम बार दुगुण चौबीस हो जाए एक्स प्लास वाई माइनास ब्रेकेट तो आम खुली दूँ माइनास तो भर सोम तो कि हम माइनास वाई माइनास जेड इज इकुअल टू दुई बार गुण चौबीस ইয়াতে এতিয়া আমাৰ কাটা যাব এটা ওয়াই ওয়াই কাটা যাব ওয়াই ওয়াই কাটা যোৱাৰ পিছত কি কি থাকিল এক্স মাইনাস জেড থাকিল এক্স মাইনাস জেড কিমান হ'ল 24 হ'ল অৰ্থাৎ এক্স মাইনাস জেড টোৱে হৈছে আমাৰ এক্স আৰু জেডৰ কি হয় পাৰ্থক্য হয় পাৰ্থক্য কিমান পালো 24 পালো সো অপচন এ উইল বি দা কৰেক্ট আনসাৰ অপচন এ টো হৈছে শুদ্ধ উত্তৰ আশা কৰিছো আপোনালোকে সকলোৱে বুজি পাইছে আপোনালোকে ভিডিওটো লাইক কৰিব বন্ধুবর্গ সহিতে শেয়ার করব আর যদি আমার চ্যানেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লব এতিয়া আমি তিন নম্বর কুয়েশনটো হাতত লম তিন নম্বর কুয়েশন কি দিছে দ্য মিন অফ নাইন অবজারভেশনস ইজ 16 নটা পর্যবেক্ষণ দিছে এটা পর্যবেক্ষণ আর নটা বা পরীক্ষাও হব পারে যে নটা পর্যবেক্ষণের গড় কিমান দিয়া আছে 16 দিয়া আছে আৰু এটা সন্নিবিষ্ট কৰিলে নতুন গড় কিমান হয় 17 হয় আৰু এটা যদি সন্নিবিষ্ট কৰো আৰু এটা যদি এড কৰি দিও আৰু এটা যদি সোমাই দিও তেতিয়া কি হয় গড় 17 হৈ যায় দশম পৰ্যবেক্ষণৰ মান কি হ'ব এটা চাওক ইয়াতে আমাৰ 9টা আছে এইখিনিত 9টা আছে সাপোজ এইখিনিত 9টা আছে 9টা কি আছে পৰ্যবেক্ষণ আছে এই 9টা পৰ্যবেক্ষণৰ গড় কিমান দিছে এই 9টা পৰ্যবেক্ষণৰ গড় দিছে 16 দিয়া আছে আৰু এটা ইনক্লুড কৰিলো আৰু এটা ইনক্লুড কৰাৰ লগে লগে 10টা হৈ গ'ল ইতিয়া আমাৰ কিমানটা হৈ গ'ল 10টা হৈ গ'ল এই 10টাৰ গড় কিমান হৈছে 10টাৰ গড় হৈছে 17 10টাৰ গড় কিমান হৈছে 10টাৰ গড় হৈছে 17 এটা আপোনালোকে এইটো ভাব যিটো সন্নিবিষ্ট হ'ল যিটো আহিল সেইটো অবিয়াসলি আমাৰ 16তকৈ বেছি হ'ব যাৰ কাৰণে এই 10 নম্বৰটোৱে এই 10 নম্বৰ বা দশম নম্বৰটোৱে বা দশম পৰ্যবেক্ষণটিয়ে কি কৰিব পাৰিছে এই 9টা সংখ্যাত এক একৈ দিব পাৰিছে 9টা সংখ্যাত এক একৈ দিয়া কাৰণে কি হৈ গ'ল 16 হৈ গ'ল গতিকে আমাৰ উত্তৰটো কি হ'ব 17 প্লাছ কিমান হ'ব 9 হ'ব অৰ্থাৎ 26টো হ'ব ইয়াৰে শুদ্ধ উত্তৰ আমি ইয়াত আৰু বেলেগ ধৰণেও কৰিব পাৰোঁ চাওক 9টা সংখ্যা আছে 9টা পর্যবেক্ষণ আছে 9টা পর্যবেক্ষণের গড় কিমান হয় 16 হয় গতি মুঠ কিমান হব 9 ইন্টু 16 900 এগুণ 1 4 5 খাটি থাকিব 9 এগুণ 9 14 অর্থাৎ 144 হব 9টা পর্যবেক্ষণের প্রতিটোরে গড় 16 হয় গতি টোটেল কিমান হল টোটেল হয়েছে 144 এফালে আকৌ 10টা পর্যবেক্ষণ আছে 10টা পর্যবেক্ষণের গড় 17 গড় যদি 17 হয় 10টা পর্যবেক্ষণের টোটেল কিমান হব 170 টোটেল কিমান হব 170 টোটেল হব 170 এটা এই দুটা পার্থক্য লো এটা এতিয়া চাও ইয়াতে বাড়িল কিয় কারণ এই দশমটি আহিল দশ নম্বর পর্যবেক্ষণ দল সেখানে বাড়ি গেল এটা কিমান হব ইয়ারপর আমি মাইনাস করে দিম 170 144 মাইনাস করলে আমি এই 10 নম্বর মানটো পাম দশম পর্যবেক্ষণের মানটো পাম কিমান হব 6 আৰু 2 26 26 ইজ দা কারেক্ট আনসার অপশন সি টু শুদ্ধ উত্তৰ হব নেক্সট এতিয়া আহিছো 4 নম্বৰ প্ৰশ্নটোলৈ আউট অফ 3 নাম্বাৰ্স তিনিটা সংখ্যা আছে মানে সাপোজ এ বি সি তিনিটা সংখ্যা আছে এ বি সি তিনিটা সংখ্যা আছে তো ফার্স্ট ইজ টুৱাইস দা সেকেন্ড প্ৰথমটো দ্বিতীয়ৰ কিমান হয় প্ৰথমটো দ্বিতীয়ৰ দুগুণ হয় দুগুণ হয় এন ইজ হাফ অফ দা থার্ড আৰু এই প্ৰথমটো তৃতীয়ৰ কিমান হয় আধা হয় প্ৰথমটো তৃতীয়ৰ কিমান হয় আধা হয় তো আমি যদি কওঁ অন্য এটা ভাষা যদি কওঁ এই তৃতীয় সংখ্যাটো এতকৈ কিমান গুণ হয় এৰ দুগুণ হয় এৰ দুগুণ এৰ দুগুণ হয় এটা এভাৰেজ অফ দ্য থ্ৰী নাম্বাৰ্ছ ইজ 56 দিয়া আছে আমাৰ 56 কি কি এ বি আৰু চি এই তিনিটাৰ গড় কিমান দিয়া আছে 56 দিয়া আছে দেন ডিফাৰেঞ্চ অফ ফাৰ্ষ্ট এণ্ড থাৰ্ড নাম্বাৰ ইজ প্ৰথম আৰু তৃতীয় সংখ্যাৰ অৰ্থাৎ এ আৰু চি এই দুটাৰ পাৰ্থক্যটো আমি নিৰ্ণয় কৰিব লাগে এ মাইনাছ চি আমি ফাইণ্ড আউট কৰিব লাগে এ মাইনাছ চি কিমান হ'ব সেইটো আমি উলিয়াব লাগে
বিটো সাপোজ আমি এক্স বুলি ধরি লম, বিটো যদি এক্স হয় তেতিয়াহলে এ এর মান কিমান হব, টুয়াইস এক্স হব, কারণ এ তো বিট কয় কিমান হয়, দুই গুণ হয়। আকো এইফালে সি তো কি হয়, সি তো এর দুই গুণ, যেহেতু সি এ তো সি কয় আধা বা সি এর দুই গুণ, সো সি এর মান কিমান হব, ফোর এক্স হব। এটা ধর এ কিমান হয় টুয়াইস এক্স, বি কিমান হয় এক্স, আর সি কিমান হয় ফোর এক্স। কিমান হব চাও, তিনি তো এইফালে লয়ে যাম আমি, তো ফোর এক্স ফাইভ এক্স সেভেন এক্স, সেভেন এক্স ইজ ইকুয়াল টু ফিফটি সিক্স ইন্টু থ্রি। ইয়ার পরে এক্সর ভ্যালু কিমান পাম আমি, এক্সর ভ্যালু ফিফটি সিক্স ইন্টু থ্রি ইজ ডিভাইডেড বাই সেভেন, সেভেনে ফিফটি সিক্সত কাটিব, কিমান বার কাটিব, আঠবার কাটিব, সাত আঠ গুণ ছাপন্ন থাকিল কিমান, আর তিন গুণ চব্বিশ, এক্সর মান হয়েছে টুয়েন্টি ফোর, এক্সর মান টুয়েন্টি ফোর, আমি উলিয়াব কি লাগে, টুয়াইস এক্স মাইনাস ফোর এক্স, আমি আমার ডিফারেন্স লাগে মনত রাখব, এই ডাইরেক্ট মাইনাস নয়, এই কিমান হয় পার্থক্য, পার্থক্য হয়, তো পার্থক্য কিমান হল টুয়াইস এক্স হল, তো গতি আমি টুয়াইস এক্সর মান আমি উলিয়াব লাগে, নির্ণয় করব লাগে টুয়াইস এক্সর মান, মনত রাখব এই পার্থক্য হয়, এই মাইনাসের লগত আমার কোনো কথা নাহে, যেহেতু পার্থক্য কইছে, সো আমি টুয়াইস এক্সর মানটো নির্ণয় করিব লাগে, এক্সর মান টুয়েন্টি ফোর, গতি টুয়াইস এক্সর মান কিমান হব, টু ইন্টু টুয়েন্টি ফোর হুইচ ইজ ফোরটি এইট, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পাঁচ নম্বর কুয়েশন কি দিয়া আছে চাও, দ্য এভারেজ এজ অফ ফোর ব্রাদার্স ইজ টুয়েলভ ইয়ার্স, সাপোজ আমার এ বি সি ডি, এ বি সি ডি চারিজন ভায়েক আছে, এই চারিজন ভায়েকর প্রতিজনরে বয়স কিমান কি দিয়া আছে, গড় যেহেতু দিয়া আছে, সো এর বয়সও বারো, বির বয়সও বারো, সির বয়সও বারো, ডির বয়সও বারো বছর, যেহেতু গড় হিসাবত দিয়া আছে। ইফ দ্য এজ অফ দেয়ার মাদার ইজ অলসো ইনক্লুডেড, দ্য এভারেজ ইজ ইনক্রিজড বাই ফাইভ ইয়ার্স, যদি মানে মাকর বয়সটো সন্নিবিষ্ট করা হয়, ইয়াতে মাকর বয়সটো সন্নিবিষ্ট করা নাই প্রথমতে, যদি মাকর বয়স, মাকর বয়স যদি সন্নিবিষ্ট করা হয়, এইবিলাক কিমান বাড়ি যায়, এইবিলাক আমার পাঁচ পাঁচ কই বাড়ি যায়, প্রতিজনেরই কিমানকে বাড়ি যায়, পাঁচ পাঁচ কই গড়টো বাড়ি যায়, ইয়াতে পাঁচ বাড়িব, ইয়াতে পাঁচ বাড়িব, ইয়াতে পাঁচ বাড়িব, ইয়াতো পাঁচ বাড়িব, গতিকে মাকর বয়স কিমান হব চাও, মাকর বয়স যদি বারো বছর হলহেতেন, যদি কেতিয়াও হব নয়, যদি হলহেতেন গণিত ভাষাত, তেতিয়াও আমার গড়টো কোনো ধরনের চেঞ্জ নহলহেতেন, যেহেতু বারো বছর নহয় মাকর বয়স বেশি হব, সেইটো কারণে সিহঁতৰ বয়সবিলাক কি হল বাড়ি গল, মাকর বয়স চাও এটা কি কেইজন হল, আমার পাঁচজন হল, পাঁচজন হল, তো পাঁচজনের গড় বয়স কিমানকে হব লাগিব, সোতরকে হব লাগিব, ইয়াতো পাঁচ বাড়িব, সোতরকে হব লাগিব, গতিকে কিমান হল পাঁচ পাঁচ গুণ পঁচিশ, পাঁচজন আছে যেহেতু পাঁচজনের গড় বয়স হিসাবত কিমান পাঁচ বছরকে বাড়ি যাব, তো পাঁচ পাঁচজন পঁচিশ হল, পঁচিশ আর বারো কিমান হব আমার থার্টি সেভেন, থার্টি সেভেনটো হৈছে কারেক্ট এন্সার। যদি আপনাদের এইটো টান পাইছে, দিলে অন্য এটা মেথড আছে, মই আকৌ বুঝাই দিম বেলেগ এটা মেথডত, চাও চারিজন আছে, প্রতিজনেরে গড় বয়স কিমান হল বারো বছর, গতিকে টোটেল বয়স কিমান হব বারো চারিগুণ আটচল্লিশ বছর, টোটেল বয়স কিমান হল বারো চারিগুণ আটচল্লিশ বছর, যেতিয়া মাকক ইনক্লুড করিলো তেতিয়া কিমান হল পাঁচজন হল, আর প্রতিজনের গড় বয়স কিমান পাঁচ বছরকে বাড়িছে, মানে সতেরো বছর, কিমান হব পাঁচ সাত গুণ পঁয়ত্রিশ, তিনি অর্থাৎ এইটটি ফাইভ হল, এইটটি ফাইভ হল, যেতিয়া মাকক ইনক্লুড করিলো টোটেল বয়স হল এইটটি ফাইভ, যেতিয়া মাকক ইনক্লুড করা নাছিলো টোটেল বয়স কিমান আছিল ফোরটি এইট, মাইনাস করে দিও কেতিয়া আমি মাকর বয়সটো পাম, কিমান পাম পনেরোর পর আট গলে সাত, এফালে থাকিল সাত, সাতর পর চারি গলে তিনি, সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আছে কি কি আছে চাও, নেক্সট দ্য এভারেজ অফ নাইন নাম্বার ইজ থার্টি, নটা সংখ্যা আছে, সাপোজ আমার এখিনিত নটা সংখ্যা আছে, এখিনিত নটা সংখ্যা আছে, এই নটা সংখ্যার গড় কিমান দিছে, গড় দিছে থার্টি, দ্য এভারেজ অফ ফার্স্ট ফাইভ নাম্বার ইজ টুয়েন্টি ফাইভ, টোটেল ইয়াতে নটা আছে, ইয়ার প্রথম পাঁচটা, এখিনিত সাপোজ আমার পাঁচটা আছে, এখিনিত পাঁচটা আছে, এই পাঁচটার গড় কিমান দিয়া আছে, পাঁচটার গড় কিমান দিয়া আছে টুয়েন্টি ফাইভ দিয়া আছে, এন্ড ডেট অফ লাস্ট থ্রি নাম্বার নাম্বার ইজ থার্টি ফাইভ, আর এই শেষর যেটো তিনিটা, শেষর যেটো তিনিটা সংখ্যা আছে, তিনিটা সংখ্যা, তিনিটার গড় কিমান দিছে, তিনিটার গড় দিছে থার্টি
5 what is the sixth number amar jitu shosto sankhya hobo ei shosto sankhyar ki man hobo shosto sankhya te so prothomote amar 5 ta gol shekhot 3 ta gol to keita gol 8 ta gol thakil kundo ei shosto sankhya to thakil ei shosto sankhya to lage amar to ami korim kenege ami total tu ulelo 9 ta sankhya asil gor asil 30 to 9 ta sankhya 9 tar total 9 tar mut किमान होगा नोटर मूड होगा 9 into 30 होल्स इस 270 तो तो किमान मने मूड किमान होल मूड होते 270 तो प्रथम पांचता जितू आसिल प्रथम पांचतर मूड किमान होल प्रथम पांचतर मूड किमान होल पास पोसिस उन किमान एको पोसिस আৰু থাকে শেষৰ তিনিটা তো শেষৰ তিনিটাৰ কিমান মুঠ কিমান হ'ব শেষৰ তিনিটাৰ মুঠ হ'ব 3 পূৰণ 35 কিমান হ'ব 105 কিমান হ'ব 105 টোটেল আছে 270 ইয়াৰে প্ৰথম পাঁচটাত গুচি গ'ল 125 শেষৰ লাষ্টত শেষৰ তিনিটাত গুচি গ'ল 105 গতিকে যি বাকী থাকিব সেইটো আমাৰ 6 নম্বৰটো হ'ব গতিকে 125 আৰু 105 দুটা যোগ কৰক যোগ কৰি কেনে 270 পৰা মাইনাস কৰি দিওক কিমান হ'ব চাও 270 মাইনাস এইটোটা যোগ কৰিলে কিমান হ'ব পাছে পাছে 10 এক থাকিব 2 3 তাৰ পিছত 2 অৰ্থাৎ 40 ইজ দা কৰেক্ট আনসার 270 বা 230 মাইনাস কৰিলে আমি 40 পাম সো অপচন সি ইজ দা কৰেক্ট আনসার নেক্সট 7 নম্বৰ কুৱেশ্চন কি দিছে চাম আমি এতিয়া The average weight of A, B, and C is 45 kg. A, B, R, C is divided by 3. Hobo, it will be goal to pump. Kiman dise uzon 45 kg dise. If the average weight of A and B be 40 kg, A aro B kiman dise. So, A aro B goal kiman dise 40 kg dise. And that of B and C be 43 kg. B and C is 43 kg. Then the weight of B is, it is a car uzon lage, B uzon lage. So it is a A, B, C is moot uzon. Moot. It is a good head here. So what is a moot? A plus B plus C. Purong koi kima mi. Tini ponso di sun kima na mo. Tini pas gun pundharo. Hatte F. Tini sari gun baro. Tero. Or third. A, B, আৰু সি মুঠ ওজন কিমান হল 135 কেজি হল যতেকে এ আৰু বিৰ এ আৰু বি মিলি কেনে ওজন কিমান হল 80 কেজি বি আৰু সি মিলি কেনে ওজন কিমান হল 86 এতিয়া ইয়াতে চাও A plus B আৰু B plus C আছে A plus B আৰু B plus C আছে এই দুটাৰ এই গিটাৰ মুঠ ওজন কিমান হ'ব অৰ্থাৎ কি হ'ব A plus twice B plus C হ'ব twice B কেনেকৈ হ'ল চাও A এতে B আছে ইয়াতে B আছে তো B B twice B হ'ল A plus twice B plus C কিমান হ'ল আঠে আঠে হ'ল 166 কেজি এতে দুটা B এক্সট্ৰা আছে আমাৰ এটা B এক্সট্ৰা আছে মানে টোটেল দুটা B আছে ইয়াতে তো ইয়াৰে পৰা আমি যদি ইয়াক মাইনাস কৰো এই 1 নম্বৰটো মাইনাস কৰিম এতিয়া কি যিমান কম হিট আমাৰ B হ'ব আমি কি মাইনাস কৰিম আমি A plus B plus C মাইনাস কৰিম কিমান আছে 135 আছে আৰু ইয়াৰ পৰা এটা B থাকি যাব এটা B থাকি যাব যিমান হ'ব হিটো হ'ব আমাৰ আনসারটো সো ইট উইল বি 31 31 আমাৰ আনসারত নাই গতিকে আপোনালোকে নিশ্চয় কোনোবা এটা কোনটো শুদ্ধ উত্তৰ হ'ব অপচন ডি ইজ দা কৰেক্ট আনসার ডিস্টেন্স বিটুইন টু ষ্টেচনছ এ এণ্ড বি ইজ 778 কিলোমিটাৰ আমাৰ দুটা ষ্টেচন আছে এ আৰু বি এই দুটা ষ্টেচন আছে এই দুটা ষ্টেচনৰ মাজৰ দূৰত্ব কিমান দিছে মাজৰ দূৰত্ব দিয়া আছে 778 কিলোমিটাৰ A train covers the journey from A to B at 84 km per hour. A air pora train ekhon cholise amar yate. To air pora goise ekhon B loike goise. To kiman speedot goise chao kiman speedot goise amar 84 km per hour speedot goise. And
returns back to A with a uniform speed of 56 kilometers per hour. আর ঘুরি আছে এবলে ঘুরি আছে আকো বীর পুরা এলেকে ঘুরি আছে কিমান স্পিড আছে 56 kilometer per hour স্পিডত ঘুরি আছে find the average speed of the train during the whole journey. এটা গইছে কিমান স্পিডত 84 kilometer per hour স্পিডত গইছে আহিছে কিমান স্পিডত 56 kilometer per hour স্পিডত আহিছে ওদিকে ওহা আৰু জুয়া গোর স্পিড কিমান হ'ব এভারেজ স্পিড কিমান হ'ব সেইটো আমি নিৰ্ণয় কৰিব লাগিব ওদিকে ইয়াৰ কাৰণে এটা ফৰ্মুলা এপ্লাই কৰিম হুইচ ইজ টুৱাইস এক্স ওয়াই টুৱাইস এক্স ওয়াই ইজ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই য'ত নেকি আমি ভাবি ল'ম এক্স হৈছে যোৱা স্পীড আৰু ওয়াই হৈছে অহা স্পীড গতিকে ভেলুকেইটা আমি পুট কৰি দিম টু ইনটু এক্স যোৱা স্পীড হুইচ ইজ 84 ইনটু ওয়াই হৈছে অহা স্পীড হুইচ ইজ 56 এতিয়া 84 প্লাছ 56 মই গোটেইকেইটা ষ্টেপকেইটা মই লিখি দিছোঁ যাতে আপোনালোকে সহজে বুজি পায় কিমান হ'ব ইয়াতে চাওক 140 হ'ব প্লাছ কৰিলে 6 4 10 শূন্য কৰিব 1 থাকিব 5 6 8 13 একৰ লগত 14 2 ইনটু 84 ইনটু 56 এতিয়া আমি কাটাকাটি কৰিম চাওক দুয়েৰে কাটিম এইটো কিমান বাৰ যাব 40 বাৰ যাব এতিয়া আমি আকৌ ইয়াক হাতেৰে কাটিম 7 2 গুণ 70 আৰু 7 8 গুণ 7 8 গুণ এতিয়া 84 × 8 পূৰণ কৰি কিনে আমি 10ৰে ডিভাইড কৰিম তো কিমান হ'ব এইখিনি মই পূৰণ কৰি দেখুৱাই দিছোঁ 8 4 গুণ কিমান হ'ল 35 3 ঘাটে থাকিব 8 8 গুণ 64 64 আৰু 3 কিমান হ'ব 67 তলত কিমান আছে 10 গতিকে তলত যিহেতু 10 আছে এটা 0 আছে গতিকে আমি কি কৰিম এটা ডিজিটৰ আগত দশমিক দিম এটা অংকৰ আগত দশমিক দিম তেতিয়া কিমান হ'ব 67.2 67.2 আমাৰ কোনটো অপচনত আছে অপচন বি আছে চ' অপচন বি ইজ দ্য কাৰেক্ট এনচাৰ আজিৰ ভিডিঅ'টো আমি ইমানতে সামৰণি মাৰিম আপোনালোকে ভিডিঅ'টো লাইক কৰিব বন্ধুবৰ্গৰ সৈতে শ্বেয়াৰ কৰিব আৰু আমাৰ চেনেলটো যদি ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰি ল'ব ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ বাবে ধন্যবাদ